আসসালামু আলাইকুম আমি চম্পা হোসেন আমি একজন ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার বর্তমানে একটা ইউএস কোম্পানিতে রিমোট জব করছি কিন্তু আমার স্টার্ট হয়েছিল আমার জার্নিটা স্টার্ট হয়েছিল শিখবে সবাই থেকে আই ওয়াজ সো ইন্সপায়ার্ড বাই দ্য কোর্স দে প্রোভাইড সো আই টুক আ কোর্স and that was on full stack web development the course was pretty well and so focusing and my mentor Farid Roni he helped me a lot ওনার মোটিভেশনস ওনার হেল্প আমাকে এখানে আসতে হেল্প করেছে আমি মার্কেট প্লেসে কাজ করতাম কিন্তু যদি বলতে হয় এত ফার্স্ট আমি কিভাবে এই পজিশনে এসেছি তো আমি বলবো শিখবে সবাই এবং আমার মেন্টর ফরিদ রনি উনি আমাকে এত ইফেক্টফুলি উনি আমাকে গাইড করেছেন আমি যখন আমার থার্ড জবটা কমপ্লিট করি ফাইবারে তখন আমি ইউএসের এই জবটার জন্য অফার পাই As a web developer, আমার জার্নিটা স্টার্ট হয়েছিল কোভিড ওই টাইমটাতে যখন প্যান্ডামিক শুরু হলো ইউ নো ইট ব্রিংস আ লট অফ চেঞ্জেস ইন অল অফ আওয়ার লাইফ সো আমরা সবাই হয়তো চিন্তা করছিলাম আমাদের মেইন স্ট্রিমস যে লাইফটা ছিল ওইটা ডিস্টার্ব হয়েছিল ওই সেম থিং আমার জন্যও হয়েছিল আমি একজন ইংলিশ টিচার ছিলাম ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ছিলাম আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ লিটারেচারের উপরে কিন্তু যখন কোভিড আসলো তখন আমার ভেতরে একটা ডিফারেন্ট টাইপ অফ ফিলিংস আই ফেল্ট লাইক আই মাই প্যাশন ইজ মেবি সামওয়্যার এলস সো আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্যাশন ওয়েয়ার আই ক্যান ডু মাই 100% সো তখনই দেখলাম শিখবে সবাই একটা কোর্স দেখার পরে যখন গেলাম কথা বললাম এবং দুই একটা ক্লাস করার পরে ফরিদ রনি ভাইয়ের ক্লাস করলাম করার পরে মনে হলো নো দিস ইজ দ্য প্লেস আই এম লুকিং ফর আমার 100% টাইম ডেডিকেশন পুরোটাই ওখানে ইউজ করলাম এবং ভেতরে সবসময় একটা জিনিস কাজ করতো যে আই হ্যাভ টু হোয়াটএভার ওয়েয়ার আই হ্যাভ টু গো টু দ্য এন্ড অফ ইট অ্যান্ড আই উড বি সাকসেসফুল ইন দ্যাট পার্ট সো ওইটা যখন কাজ করেছে তখন কখনোই মনে হয়নি প্রফেশন চেঞ্জিংটা একটা চ্যালেঞ্জিং বিষয় হবে কারণ মনে হয়েছিল যদি I want something from inside inner of my heart I can win that one এবং বাকিটা যদি বলতে হয় তাহলে বলবো আমার hard working dedications passions and skills ডেভেলপমেন্টের জন্য সবসময় ভেতরে একটা কাজ করতো হাঙ্গার কাজ করতো যে আমাকে আমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে বিকজ when you think that you are done তখন মনে হবে যে আপনার ওয়ার্ল্ড ইজ গোয়িং ফাস্টার দ্যান ইউ অ্যান্ড ইউ ল্যাগ বিহাইন্ড তো আমার ভেতর সবসময় জিনিসটা কাজ করতো যে আমি সবসময় নিজের স্কিল ডেভেলপ করবো এবং ডেভেলপ করতে যাতে কখনো আমার মনে না হয় যেন আমি টাইমের থেকে পিছিয়ে যাচ্ছি তো সবসময় ওটা কাজ করতো আর এখন যেখানে কাজ করছি খুবই স্যাটিসফাইড আমি ওখানে যদি বলেন একজন মহিলার লাইফ ওই কনটেক্সট থেকে যদি বলি আমার একটা কিড আছে সে ক্লাস 7-এ পড়ে বাসায় বসে কাজ করছি বাচ্চাকে দেখছি বাসার সব মেম্বার যারা আছে তাদের সাথে খুব একটা ভালো কমিউনিকেশন করতে পারছি ইভেন সোশ্যালি যে কমিউনিকেশনটা ওটা আমার অনেক বিল্ড হয়েছে বিকজ আই হ্যাভ ডিসিপ্লিনড ওয়ে আই হ্যাভ মাচ টাইম টু স্পেন্ড উইথ মাই ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড মাই রিলেটিভস তো যদি ফ্রিল্যান্সিং বলেন ওয়েব ডেভেলপমেন্ট বলেন এই জার্নিটাতে আপনার ডেডিকেশন থাকে স্কিল ডেভেলপমেন্টের হাঙ্গার থাকে ভেতরে এবং আপনি যদি মনে করেন যে না আই হ্যাভ টু ডু সামথিং অ্যান্ড আই ক্যান ডু ইফ আই ট্রাই আই ক্যান ডু দেন দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর ইউ ক্যান গো এনি ফার্দার ইউ ওয়ান সর্বোপরি আমি বলবো ইনফ্যাক্ট এভরিথিং ডিপেন্ডস অন ইউ নাথিং ইজ ইজি নাথিং ইজ ভেরি হার্ড But if you take it easily and you are very hard working, everything is easy. এবং আমি চাই আমার এই ফিল্ডে ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে আরও মেয়েরা আসুক সবাই সবার স্কিলস দেখানোর চেষ্টা করুক সাকসেস হোক সবার জন্য অল দ্য বেস্ট বাদ যাবে না কেউ শিখবে সবাই